বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ধনিয়া কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আজকে তোমাদের সাথে আমি আছি, উম্মে নেহা চৌধুরী, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ। আজকে আমি যাদের ক্লাস নেব, একটু খেয়াল করো, সেটা হচ্ছে বিবি অনার্স থার্ড ইয়ার। আমার কোর্স নেম হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। আর ডিগ্রি থার্ড ইয়ার যে স্টুডেন্ট আছো, চাইলে তোমরাও ক্লাসটি করতে পারো, যেহেতু কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটি তোমাদেরও রয়েছে, চাইলে তোমরা ক্লাসটিতে যুক্ত হতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা একটা সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ করেছো, আলহামদুলিল্লাহ তোমাদের উপস্থিতি সন্তোষজনক ছিল এবং তোমাদের খাতা অলরেডি মূল্যায়ন করা হয়ে গেছে। নেক্সট কোনো পরবর্তী হয়তো বা আমি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের রেজাল্টটা জানিয়ে দিব। যেহেতু তোমাদের সেমিস্টার পরীক্ষা দ্বিতীয় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাদের ছিল, সে অনুযায়ী তারপরে আমি সপ্তম অধ্যায়, আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। একটু খেয়াল করো, বোর্ডে তোমরা লক্ষ্য করবা আমি লিখেছি টপিক অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট, কস্ট, কমন কস্ট অ্যান্ড রেভিনিউস। এই টপিকটা শুরু করার আগে আমি আগে তোমাদেরকে এই টপিক থেকে পার্ট এর জন্য আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে দিব। পার্ট এর জন্য কোয়েশ্চেনগুলো তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসেছো। পার্ট এর জন্য যে কোয়েশ্চেনগুলো সবাই একটু নোট ডাউন করবা। পার্ট এর জন্য প্রথম কোয়েশ্চেনটা লিখবা, উপরি ব্যয়ের বন্টন বলতে কী বোঝো? নাম্বার টু, চারটি উপরি খরচের বন্টনের ভিত্তি দেখাও। নাম্বার থ্রি, তিনটি সহায়ক বিভাগের নাম লিখো। নাম্বার ফোর, বিভাগীয় বন্টন তালিকা কি? নাম্বার ফাইভ, প্রতিকূল প্রভেদ কি? অ্যান্ড নাম্বার সিক্স, সহায়ক বিভাগ বলতে কি বোঝো? আচ্ছা, পার্ট এর জন্য এই কয়েকটি কোয়েশ্চেনই পড়বা। পার্ট বির জন্য আমি অধ্যায় থেকে তেমন কোনো কোয়েশ্চেন পাইনি, পার্ট বির জন্য কোয়েশ্চেন দরকার নেই। আর পার্ট সির জন্য আসলে এখান থেকে কোনো থিওরি কোয়েশ্চেন আসে না, ম্যাথ থাকে বরাবরের মতো, একটা ম্যাথ থাকে। আর এই অধ্যায়টা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, মূলত বোর্ড কোয়েশ্চেনগুলো দেখলে যে প্রত্যেক ইয়ারে একটা না একটা কোয়েশ্চেন থাকে। তো খেয়াল করো, আমার যে টপিকটা সেটা ছিল অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট, কস্ট, কমন কস্ট অ্যান্ড রেভিনিউ। দ্যাট মিন্স হচ্ছে সহায়ক বিভাগের ব্যয়, সাধারণ ব্যয় এবং আয় সমূহ বন্টন। তার আগে আমরা একটু জেনে নিই সহায়ক বিভাগ বলতে কি বোঝো। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন বা পরিচালন বিভাগের পাশাপাশি এদেরকে সহায়তা করার জন্য যে এক বা একাধিক বিভাগ থাকে সেটাকে সহায়ক বিভাগ বলা হয়ে থাকে, যেটাকে সাপোর্ট ডিপার্টমেন্ট বলে বা সার্ভিস ডিপার্টমেন্ট বলে। যেমন হতে পারে ক্রয় বিভাগ, যেমন হতে পারে গুদামজাতকরণ বিভাগ, যেমন হতে পারে হচ্ছে শক্তি বিভাগ। এখন আসি, যেহেতু আমরা উৎপাদন বিভাগের ব্যয়গুলো নির্ণয় করতে হলে সহায়ক বিভাগে যে ব্যয়গুলো আছে সেগুলো আমাকে বন্টন করে টোটাল উৎপাদন বিভাগের মোট ব্যয়টা নির্ণয় করতে হবে। তো এই অঙ্কের মেন জিনিসটাই হচ্ছে আমি যে অ্যালোকেশন করছি সাপোর্ট ডিপার্টমেন্টের কস্টগুলোকে উৎপাদন বিভাগে, সে অ্যালোকেশন করার পদ্ধতিগুলো জানা। এখন এই অঙ্ক এই অধ্যায়ের তিনটা পদ্ধতি আছে। নাম্বার ওয়ান হচ্ছে ডিরেক্ট অর রিডিস্ট্রিবিউশন মেথড, নাম্বার টু হচ্ছে স্টেপ ডাউন মেথড, নাম্বার থ্রি হচ্ছে রিসিপ্রোকাল সার্ভিস মেথড। নাম্বার থ্রির আন্ডারে আবার তিনটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, আরেকটা হচ্ছে ইকুয়েশন মেথড, আরেকটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। প্রথমটা একটু আমি একটু সংক্ষেপে তোমাদেরকে তিনটা পদ্ধতিটা একটু সংক্ষেপে বলে যাচ্ছি, যেহেতু বোর্ডের সবগুলো লেখা সম্ভব না, আমি জাস্ট একটু সংক্ষেপে বলে যাচ্ছি। ডিরেক্ট মেথডটা হচ্ছে কি? ডিরেক্ট মেথডটা হচ্ছে উৎপাদন বিভাগের সহায়তা করার জন্য যে বিভাগগুলো থাকে এবং সেই বিভাগ সহায়ক বিভাগ বা সেবা বিভাগগুলোর খরচগুলোকে সরাসরি উৎপাদন বিভাগে বন্টন করা হয় এবং অবশ্যই বন্টনের ভিত্তিটা কোশ্চেনের মধ্যে যেভাবে দেওয়া আছে সেই রেশিও অনুযায়ী বন্টন করা হয়। এটা হচ্ছে ডিরেক্ট অর রিডিস্ট্রিবিউশন মেথড। নাম্বার টু হচ্ছে স্টেপ ডাউন মেথড। স্টেপ ডাউন মেথড হচ্ছে এখানে একটা সহায়ক বিভাগ যে উৎপাদন বিভাগকে সহায়তা করছে এবং এই সহায়ক বিভাগে একটা সহায়ক বিভাগ থেকে সেবা আবার আরেকটা সহায়ক বিভাগও প্রদান করা হয়ে থাকে, আদান প্রদান করা হয়ে থাকে। এই অঙ্কের মধ্যে যে সহায়ক বিভাগে ব্যয় সবচেয়ে বেশি হবে আগে সেটাকে রিডিস্ট্রিবিউট করতে হবে, এভাবে ধাপে ধাপে বাকিগুলো রিডিস্ট্রিবিউট করতে হবে।
নাম্বার 3 হচ্ছে রিসিপ্রোকাল সার্ভিস মেথড, সেটার আন্ডারে তিনটা মেথড আছে, রিপিটেড ডিস্ট্রিবিউশন টেকনিক, ইকুয়েশন মেথড, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। আজকে যে অঙ্কটা আছে সেটার মধ্যে আমি নাম্বার 3 একটু খেয়াল করো, আমি এই মেথডটা অঙ্কের মাধ্যমে বোঝাচ্ছি, আমি বলছি না অঙ্কের মাধ্যমে বোঝালে জিনিসটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো একটা আমি ম্যাথ লিখেছি, ম্যাথে একটু খেয়াল করো, তোমাদের বই এখানে খোলার দরকার নেই, তোমরা জাস্ট কলম আর খাতা নিয়ে বসবা, ম্যাথ একটু দেখো। নূপুর অ্যান্ড ঝুমুর লিমিটেড এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন হ্যাজ টু প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যান্ড টু সার্ভিস ডিপার্টমেন্ট, দ্য ফ্যাক্টরি ওভারহেড অফ ফোর ডিপার্টমেন্ট ওয়ার অ্যাজ ফলোজ, প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট এক্স, প্রোডাকশন ডিপার্টমেন্ট ওয়াই, সার্ভিস ডিপার্টমেন্ট এ বি, দুইটার টোটাল, দুইটার আমার ওভারহেড কত ছিল সেটা দেওয়া আছে, একটা দেওয়া আছে 65,300 আর একটা দেওয়া আছে 42,100, আর এ সার্ভিস ডিপার্টমেন্ট যেটা সেটার ওভারহেডটা দেওয়া আছে 26,850, আর একটা আছে বি 18,400। কস্ট অফ দ্য সার্ভিস ডিপার্টমেন্ট আর অ্যাপ্রোক্সিমেট অ্যাট পার্সেন্টেজ বেসিস অ্যাজ ফলোজ, আমার সার্ভিস ডিপার্টমেন্টের যে কস্টটা আমি কোন বেসিসে কোন পার্সেন্টেজে আমি প্রোডাকশন ডিপার্টমেন্টে ডিস্ট্রিবিউট করবো সেটা দেওয়া আছে, একটু খেয়াল করো। এক্স ওয়াই এ বি, এটা কিন্তু আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট, খেয়াল করবা এ এর যে আমার এটা এর যে ওভারহেডটা থাকবে সেটা হচ্ছে কত পার্সেন্ট, 40% এক্সে যাবে, ওয়াইতে যাবে 30%, এটাই তো আমি দিচ্ছি, তো এতে নীল থাকবে আর 30% হচ্ছে বিতে যাবে। এবার বি যে ওভারহেড সেটা দেখো এক্সে যাবে 30, ওয়াইতে 45 অ্যান্ড এতে হচ্ছে 25, এটা বিটা আমি ডিস্ট্রিবিউট করছি। শো দ্য টোটাল ওভারহেড চার্জেবল টু দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট বাই দ্য ফলোয়িং টু মেথডস, এবার আমার যে সার্ভিস টোটাল ওভারহেডটা আছে আমি প্রোডাকশন ডিপার্টমেন্টে কীভাবে প্রয়োগ করবো বা কীভাবে ডিস্ট্রিবিউট করবো সেটা আমি কোন দুইটা মেথডে করছি খেয়াল করো। নাম্বার 1 সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড, নাম্বার 2 রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, আমি দুইটা মেথডে করবো, সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড আর রিপিটেড ডিস্ট্রিবিউশন, আমি চেষ্টা করবো আজকে দুইটা মেথডই তোমাদেরকে বোঝানোর, যদি সময় আমার সময় যদি কুলায় তাহলে আমি দুইটা মেথডই তোমাদেরকে বোঝাবো। আসো, রিকোয়ারমেন্ট 1 ক্যালকুলেশন অফ দ্য টোটাল ওভারহেড চার্জেবল টু দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট আন্ডার সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড, আমার সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথডে আমি টোটাল ওভারহেড প্রোডাকশন ডিপার্টমেন্টে টোটাল ওভারহেড কত আসবে সেটা আমি সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথডে বোঝাবো, খেয়াল করো। আমি এখানে লেট এই অঙ্কগুলো তোমরা হয়তোবা 9-10 করে এসছো, ইকুয়েশনে বীজগণিত যে সূত্রটা ইকুয়েশনের সূত্রটা সেই অনুযায়ী অঙ্কগুলো একটু এই অঙ্কগুলো হবে, এই অঙ্কটা হবে, একটু খেয়াল করো। লেট এক্স ইকুয়াল টু টোটাল ওভারহেড অফ ডিপার্টমেন্ট এ, আমার এক্স হচ্ছে এ, এ মানে কি সার্ভিস ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্টের টোটাল ওভারহেডকে কী ধরতে হবে, স্মল লেটার এ, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এ, এটা এক্স, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এক্স আর হচ্ছে স্মল লেটার এক্স, লেট এক্স ইকুয়াল টু টোটাল ওভারহেড অফ ডিপার্টমেন্ট এ, আর লে ওয়াই ইকুয়াল টু টোটাল ওভারহেড অফ ডিপার্টমেন্ট বি, বি সার্ভিস ডিপার্টমেন্ট, টোটাল ওভারহেডটা আমি কী ধরছি, ওয়াই ধরছি। সো এক্স ইকুয়াল টু 26,850 প্লাস 25% অফ ওয়াই, এইটা মানে হচ্ছে একটু খেয়াল করো, দেখো এখানে আমার এর কত ছিল সার্ভিস ডিপার্টমেন্টের ওভারহেডটা 26,850, কিন্তু আমি বির কত পার্সেন্ট পাবো, এখানে কিন্তু ক্লুটা দেওয়া আছে বির কত পার্সেন্ট আমার এতে যাবে 25%, সেটাই আমার এখানে আসছে 25% অফ ওয়াই, দ্যাট মিন্স আমার এই ওয়াই যত বের হবে, একটু খেয়াল করো আমার এ ওয়াই যত বের হবে সেটারই 25% অ্যাড করে হচ্ছে আমার এক্সের মানটা বের হবে, এক্স মানে হচ্ছে আমার এর টোটাল কস্টটা বের হবে, এটা জাস্ট ইকুয়েশান, এখানে কিছু না, জাস্ট এটা একটু মনে রাখবা, এই জিনিসটা একটু মনে রাখলে এগুলো তোমরা আগে এগুলো নিয়মটা জানো যে কীভাবে করতে হয়। তো এক্স ইকুয়াল টু আমি এই যে 26,850 প্লাস উপরে 2500 এটা জাস্ট ইকুয়েশন করেছি, এক্স ইকুয়াল টু এটা করেছি, তারপর এটাকে আমি ভাগ দিয়েছি 125 দ্বারা ভাগ দিয়েছি, উপরে ওয়াই নিচে 4, তারপরে আসছে একটু খেয়াল করো, তারপরে আমি যেটা করেছি এক্স ইকুয়াল টু 4টাকে নিচে রেখেছি জাস্ট যোগ করেছি,
4টাকে নিচে রেখে এখানে হচ্ছে এটা জাস্ট যোগ করেছি বীজগণিতে যেভাবে আমরা পড়ে আসছি সেভাবে করেছি তারপরে এখানে করার পরে আমি এখানে একটা সমীকরণ আকারে আমি এখানে দিয়েছি 4x - y = 1,7,400 এটাকে আমি দিয়েছি ইকুয়েশন 1 ঠিক আছে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 এবার আসি আমি একটা ইকুয়েশন পেয়েছি এবার আসি y = 18,000 y দেখো y মানে আমি কোনটা ধরেছিলাম b তাহলে b এর ওভারহেড কত ছিল 18,400 plus 30% of x দেখো আমি a তে কতটুকু ডিস্ট্রিবিউট করব দেখো এর কতটুকু আমার b তে যাবে এর কতটুকু হচ্ছে আমার b তে 30% যাবে তাহলে হচ্ছে এখানে দেখো y = 18,400 plus 30% of x মানে x এর 30% plus আমার b এর যতটুকু ছিল সেটা প্লাস করে আমার টোটাল y ডিপার্টমেন্টের সার্ভিস কস্টটা সার্ভিস ডিপার্টমেন্টের টোটাল কস্টটা বের হবে এটা সেম আমি এটা যেভাবে করেছি সেম এইভাবে করে আমি একটা সমীকরণ পেয়েছি 10y minus 3x equal to 1,84,000. এটাকে আমি দিয়েছি ইকুয়েশন নাম্বার 2. এবার আসো মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই 10. এখন এরকম অঙ্ক তোমরা করে আসছো আমরা যে কোনো একটাকে আমরা বাদ দিব হয় সেটা হোক সেটা x হোক সেটা y একটাকে আমরা ভ্যানিশ করে আমরা একটা মান বের করব তারপর সেই মানটা আবার কোন একটা ইকুয়েশনে ভরে বসে আরেকটা মান বের করব খেয়াল করো এখানে আমি মাল্টিপ্লাই ইকুয়েশন 1 বাই 10 এন্ড অ্যাডিং উইথ ইকুয়েশন 2 আমি নাম্বার 1 ইকুয়েশনকে 10 দিয়ে গুণ করে আমি কি করব যোগ করব কার সাথে নাম্বার 2 এর সাথে তাই করেছি নাম্বার 1 ছিল আমার কত ছিল এটা ছিল 4 40x - 10y = এটাকে 10 দিয়ে গুণ করেছি এখানে এসেছে 10,74,000 আর এটা যেটা আছে সেটাই বসে গিয়েছে তাহলে আমি এই দুইটাকে কাটা দিয়েছি দ্যাট মিন্স আমি এখানে x-টাকে রেখেছি x-টাকে রাখার কারণ হচ্ছে আমি x এর মানটা আগে নিব তারপর দেন y এর মানটা নিব x এর মান আমার বের হয়েছে 34,000 এবার আসো আমি y মানটা বের করব পুটিং দ্য ভ্যালু অফ x ইন ইকুয়েশন 1 ইকুয়েশন 1 এ আমি x এর ভ্যালুটা বসাবো ইকুয়েশন 1 আমার যেটা ছিল 4 ইনটু x এর ভ্যালু যেটা বের হচ্ছে সেটা মাইনাস y ইকুয়াল টু এটা তারপর y এর টাকা বের করেছি 28,600 এখন আসো x কি ছিল y কি ছিল x কি ছিল y কি ছিল x টা ছিল দেখো টোটাল কস্ট অফ ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্ট এর আমি টোটাল কস্ট এবার তাহলে পেয়ে গেলাম আর y ছিল টোটাল ওভারহেড অফ ডিপার্টমেন্ট বি বি এর টোটাল ওভারহেড আমি পেয়ে গেলাম আমি দুইটা মান পেয়ে গেলাম তার মানে এই ইকুয়েশন মেথডে আমি জাস্ট বলতে পারবো আমি 80% করেছি এখন আমাদেরকে একটা ছকের মাধ্যমে অঙ্কটা করতে হবে আচ্ছা এবার খেয়াল করো আমি যে x এবং y এর মান বের করেছি এবার সেটা আমি কিসে পুট করব আমার প্রোডাকশন ডিপার্টমেন্ট যেটা ছিল ক্যাপিটাল x এবং ক্যাপিটাল y ছিল আমার কি প্রোডাকশন ডিপার্টমেন্ট আমি লিখেছি টোটাল ওভারহেড অফ সার্ভিস ডিপার্টমেন্ট এ অ্যান্ড বি আর অ্যালোকেটেড টু দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যাজ ফলোজ আমি সার্ভিস ডিপার্টমেন্টে যেটা পেয়েছি টোটাল ওভারহেড সার্ভিস ডিপার্টমেন্টে এ পেয়েছি একটু খেয়াল করো সার্ভিস ডিপার্টমেন্টে এ পেয়েছি এক্স 34,000 ওয়াই পেয়েছি বি যেটা আমি ওয়াই ধরেছি সেটা পেয়েছি 28,600 এবার এটাকে আমরা কি করব আমার যে প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে এক্স অ্যান্ড ওয়াই এই দুইটার মধ্যে আমি ডিস্ট্রিবিউট করব কীভাবে করবো দেখো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মেথড সামারি আমি ঘর করেছি ডিসক্রিপশন আর এখানে হচ্ছে টোটালটা থাকবে প্রোডাকশন ডিপার্টমেন্ট এক্স অ্যান্ড ওয়াই অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন আমার প্রোডাকশন ডিপার্টমেন্টের প্রশ্নে প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলতে আমার প্রশ্নে যে টাকাটা দেওয়া ছিল আমার প্রোডাকশন ডিপার্টমেন্টে সেটাকে বোঝাচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টে কত ছিল একটু খেয়াল করো এক্সে ছিল কত টাকা 65,300 ওয়াই ছিল হচ্ছে 42,100 দুইটা যোগ করে আমার যোগফলটা এটা এখানে আর কিছু না জাস্ট কোশ্চেন থেকে আমি লিখেছি এবার সার্ভিস ডিপার্টমেন্টে এ সার্ভিস ডিপার্টমেন্টে এ যে আমার টোটাল ওভারহেডটা বের হয়েছে সেটাতে আমি এক্স এর মধ্যে কতটুক যাবে ওয়াই এর মধ্যে কতটুক যাবে একটু খেয়াল করো আমার রেশিওটা একটু খেয়াল করো 40% 30% 30% ছিল 40% যাবে এক্সে 30% যাবে ওয়াই আর 30% বি এ বি ছিল কিন্তু সার্ভিস ডিপার্টমেন্ট আমি সার্ভিস ডিপার্টমেন্টটা বাদ দিয়ে এখানে এই যে টোটাল আমার 34,000 বের হয়েছে এটা কিন্তু 100% বলতে বোঝাচ্ছে 40 30 30 100%
কিন্তু আমি কিন্তু এখানে কোনটার মধ্যে ডিস্ট্রিবিউট করছি, প্রোডাকশন ডিপার্টমেন্টে ডিস্ট্রিবিউট করছি, আমি কিন্তু এই 30%টা আনতে পারবো না। আমার কিন্তু 34,000-এর মধ্যে 30%ও আছে, তাহলে আমি কি করব, এটা আগে 70% বের করব, মানে 100 থেকে এই সার্ভিস ডিপার্টমেন্টের পার্সেন্টেজটা বাদ দিয়ে আমি 70% বের করব। কত আসছে? 23,800। এবং এইটাকে এবার আমি এই রেশি অনুযায়ী ডিস্ট্রিবিউট করলাম দুইটার মধ্যে। সার্ভিস ডিপার্টমেন্ট বি সেম আমি এটা যেভাবে ডিস্ট্রিবিউট করেছি বিটাও সেমভাবে ডিস্ট্রিবিউট করব। তার মানে হচ্ছে এখানে পার্সেন্টেজ কত ছিল? 30%, 45%, 25%। 25% কিন্তু ছিল সার্ভিস ডিপার্টমেন্টে। আমি কিন্তু প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করছি, আমার সার্ভিস ডিপার্টমেন্টের যে পার্সেন্টেজটা ছিল সেটা আমার বাদ দিয়ে দেখাতে হবে। দ্যাট মিন্স আমার এখানে বির কত ছিল একটু খেয়াল করো, বির আমি টোটাল ওভারহেড কত পেয়েছি? 28,600। এখান থেকে আমি এই 25%টা বাদ দিয়ে এই দুইটা পার্সেন্ট মানে 75% বের করবো। কত আসছে? 28,600 × 75% আমার আসছে কত টাকা? 21,450 টাকা। এটাকে এবার আমি এই রেশি অনুযায়ী ডিস্ট্রিবিউট করবো দুইটার মধ্যে। এবার তাহলে সব যোগ করার পরে আমার কি আসবে? প্রোডাকশন ডিপার্টমেন্টে এক্সের টোটাল ওভারহেড কত, ওয়াইয়ের টোটাল ওভারহেড কত? এবার আমরা রিকোয়ারমেন্ট ওয়ানে যেটা বের করেছি, আমরা প্রোডাকশন ডিপার্টমেন্ট এক্স এবং ওয়াইয়ের মান পেয়েছি। এবার আসো আমি রিকোয়ারমেন্ট টুতে যাচ্ছি। রিকোয়ারমেন্ট টুতে একটু খেয়াল করো, আমরা কি বলেছিলাম? রিকোয়ারমেন্ট টু ছিল রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড। রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডে আমরা এই প্রোডাকশন ডিপার্টমেন্টে আমার টোটাল কস্টটা কত আসবে, টোটাল ওভারহেড কত আসবে সেটা বের করব। রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, ডিটেলস, টোটাল কস্ট, ছকটা একটু খেয়াল করবা। প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, এখানে দেখো প্রোডাকশন ডিপার্টমেন্টে দুইটা ছিল, সার্ভিস ডিপার্টমেন্ট দুইটা ছিল। আমি জাস্ট প্রশ্ন যেভাবে ছিল সেভাবে এখানে ডিটেলসের পরে আমি লিখলাম ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন। প্রাইমারি ডিস্ট্রিবিউশন বলতে আমার প্রশ্নে যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া থাকবে সেটাকে বোঝাবে। প্রশ্নে একটু খেয়াল করো, প্রশ্ন ছিল এক্স প্রোডাকশন ডিপার্টমেন্ট 65,300, ওয়াই ছিল 42,100, সার্ভিস ডিপার্টমেন্টে যা ছিল 26,850, বি ছিল 18,400। প্রোডাকশন ডিপার্টমেন্টের জাস্ট এখানে আমি জাস্ট কোশ্চেন দেখে দেখে লিখে এখানে টোটাল কস্টটা যোগ করেছি, সবগুলো যোগফল হচ্ছে এটা। এবার আসো সার্ভিস ডিপার্টমেন্ট, আমি সার্ভিস ডিপার্টমেন্টের ওভারহেডগুলোকে হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করব। প্রোডাকশন সার্ভিস ডিপার্টমেন্ট এ আমার রেশিও ছিল কি একটু খেয়াল করো, 40%, 30%, 30%, যেটাকে আমি ছোটো করে লিখবো 4-3-3, ঠিক আছে? রেশিওটাকে আমি করলাম সার্ভিস ডিপার্টমেন্ট এ 4-3-3। তার মানে সার্ভিস ডিপার্টমেন্টের টাকা কত ছিল একটু খেয়াল করো, সার্ভিস ডিপার্টমেন্ট এ ছিল 26,850। এটাকে আমি এই রেশিও দিয়ে সবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করব। তার মানে 26,850-কে আমি 10 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ করে এক্সে দিব, 10 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ করে ওয়াই দিব, 10 দিয়ে ভাগ, 3 দিয়ে আবার গুণ করে বিতে দিব। এবার সার্ভিস ডিপার্টমেন্ট বি রেশিও হচ্ছে কোশ্চেন, জাস্ট কোশ্চেনটা, কোশ্চেনের মধ্যে যে আমার বন্টন দেওয়া থাকবে সেটাকে এসে রেশিওটাই নিব, বি 30%, 45%, 25%। এটাকে এবার আমরা ছোটো করি, কারণ এত বিশাল ভাগ আমরা করতে পারবো না, ছোটো করে আমরা সেটাকে ভাগ করতে পারবো। ছোটো করলে হচ্ছে যদি আমি 5 দিয়ে ভাগ দিই, 6:9:5, রেশিওটা 6:9:5। তাহলে খেয়াল করো, অনেকে বলতে পারো যে হচ্ছে তাহলে তো আমি এটা যে এটাকে যেহেতু 26,000, আমি যেহেতু একে 26,850-কে ভাগ দিয়েছি, তাহলে বি তো মনে হয় 18,400, না বি 18,400 না। খেয়াল করো আমি এ কত পার্সেন্ট বিতে পেয়েছি, বি কত পার্সেন্ট পেয়েছিল এইট ওভারহেডের 30%, সেটা অ্যাড করে আসবে 18,400 প্লাস। এটা কিন্তু আমি কার থেকে পেয়েছিলাম? এ থেকে পেয়েছিলাম। তাহলে 8,855 এটার সাথে আমি যোগ করে টোটাল আসবে 26,455, ঠিক আছে? এবার 26,455-কে আমি কী করবো, এখানে সবগুলোকে যোগ করে কত আসে, যোগ করলে হচ্ছে 20 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ করে এখানে দিব, 20 দিয়ে ভাগ, 9 দিয়ে গুণ করে এখানে, 20 দিয়ে ভাগ, 5 দিয়ে গুণ করে হচ্ছে এখানে দিব। এবার গেল, দেখো এটা আমি কেন এই দাগটা ইউজ করেছি, কারণ আমার এই প্লাস মাইনাস এটা
দাগ দিয়ে মানে হচ্ছে এখানে নীল আসে নীল আসার পরে আমি আবার বি থেকে এই সার্ভিস ডিপার্টমেন্ট বি থেকে এ কত পেয়েছিল 6613 কিন্তু বিটা আবার তখন নীল হয়ে গেল মানে বি সে পর্যন্ত কোনো ব্যালেন্স নাই এবার আসো পরবর্তীতে সার্ভিস ডিপার্টমেন্ট এ এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এইভাবে হচ্ছে আমি বারবার এ বি করতে করতে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমার আর এর হচ্ছে এর সার্ভিস ডিপার্টমেন্টের যে কস্টটা আছে ওভারহেডটা আছে আমার ভ্যানিশ হওয়া না পর্যন্ত আমি এভাবে করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না সার্ভিস ডিপার্টমেন্টের এ অথবা বির ওভারহেডটা ভ্যানিশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ডিস্ট্রিবিউট করেই যাবো অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আমরা দেখলাম যে খেয়াল করো যখন নাকি পরিমাণটা একদম ছোট হয়ে আসবে তখন করবো দুইটার মধ্যে ভাগ করে দিব এই দেখো এভাবে উপর থেকে ডিস্ট্রিবিউট করতে 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 একটা সময় আমার 3 আসছিল একটা সময় আমার 3কে আমি ডিস্ট্রিবিউট করেছি তখন 3কে আমি কি 3টার মধ্যে ডিস্ট্রিবিউট না করে আমি 2টার মধ্যে একটা রেশিও অনুযায়ী ভাগ করে দিয়েছি ভাগ করে দেওয়ার পর এবার আমি প্রোডাকশন ডিপার্টমেন্টের টোটাল কস্ট দেখো 87,480 আর ওয়াইজ আসছে 65,170 আর এই দুইটা কিন্তু নীল আসবে কারণ রিপিটেড আমি এই জন্যই হচ্ছে তোমাদেরকে এই দুইটা মেথড আগে কেন বলিনি কারণ তোমরা বললে যতটা না বুঝতা আমি যখন প্রয়োগ করে দেখালাম অঙ্কের মাধ্যমে তোমরা আরও ভালো বুঝতে পেরেছো আশা করছি তাহলে আমার যতক্ষণ পর্যন্ত না ভ্যানিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা দুইটা প্রোডাকশন ডিপার্টমেন্টে ডিস্ট্রিবিউট করে যেতে হবে এটি হচ্ছে রিপিটেড মানে পুনঃবন্টন বারবার রিপিটেড মানে হচ্ছে আমি এটাকে বারবার রিপিট করে যতক্ষণ পর্যন্ত না আমার সার্ভিস ডিপার্টমেন্ট ভ্যানিশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি বারবার বন্টন করব প্রোডাকশন ডিপার্টমেন্টে তাহলে দেখো প্রোডাকশন ডিপার্টমেন্টের কস্টটা যেটা আসছে এই সেমটিই কিন্তু আমি ইকুয়েশন ওয়ানে পেয়েছি রিকোয়ারমেন্ট ওয়ানে পেয়েছিলাম দুইটার মধ্যে কিন্তু দুইটার টোটাল কস্ট একই আসবে জাস্ট দুইটা আমি দুইটা মেথডে বোঝালাম আশা করছি তোমরা দুইটা মেথডই খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদিও অনলাইন ক্লাস আমরা অত ডিটেলসে বলতে পারছি না প্লাস হচ্ছে এখানে তোমাদের প্রশ্ন করার সুযোগ নেই যেহেতু হচ্ছে সরাসরি ক্লাস নেওয়া আসলে সম্ভব হচ্ছে না সুযোগ নেই তোমাদের সরাসরি কোশ্চেন করতে আসলে আমাদের এভাবে ক্লাস নিতে ভালো লাগছে না তারপরও যাই হোক প্যান্ডামিক এই সময় এটা হচ্ছে এই সময় করার কিছু নেই তোমাদেরকে জাস্ট আমরা হচ্ছে পড়ালেখার মধ্যে থাকার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের প্রত্যেকটা টিচার আমাদের প্রত্যেকটা টিচারে আপ্রাণ চেষ্টা করছে তোমাদের হয়তো যাতে যে ক্ষতিটা তোমাদের হয়েছে সেটা যাতে তোমরা পুষিয়ে নিতে পারো কিছুটা হলো আমরা খুবই চেষ্টা করছি তোমরা যাতে পড়াশোনার মধ্যে থাকো তো আশা করছি আজকে ক্লাসটা তোমাদের আমি কিছুটা হলো এই অধ্যায় সম্পর্কে একটু ধারণা দিতে পেরেছি আশা করছি যে অঙ্কটা আমি দিয়ে করেছি তোমরা বুঝতে পেরেছো এবার এই অঙ্কের ব্যাপারে বা এই অধ্যায় আমি যতটুকু তোমাদেরকে বলেছি জানি না কতটুকু তোমরা বুঝতে পেরেছো কারণ আমি ফিডব্যাকটা সরাসরি পাচ্ছি না যতটুকু তোমাদেরকে হচ্ছে বুঝাতে পেরেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এটা সম্বন্ধে যদি তোমাদের যদি কোনো হচ্ছে কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দিবা এবং ইনশাল্লাহ নেক্সট যে ক্লাসটা আমি তোমাদের পাবো সেই ক্লাসে আমি তোমাদের কমেন্টসগুলো নিয়ে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ